ইতিমধ্যে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য রাজ্য সরকারের তরফ থেকে দুটি বিরাট ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইম্পর্টেন্ট ভিডিওটিকে কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, মধ্যখান থেকে মোটেও স্কিপ করবেন না। হতে পারে যে দু নম্বর ঘোষণাটি জানা আপনাদের দরকার ছিল, কিন্তু স্কিপ করার কারণে আপনি সেটাকে মিস করে গেলেন। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটি প্রশ্নের উত্তর দিতে ভুলবেন না। প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? তো বন্ধুরা চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। প্রথম যে ইম্পর্টেন্ট খবরটি উঠে এসছে সেই খবর অনুযায়ী এবার মাধ্যমিকের ফল কিন্তু ভার্চুয়ালি প্রকাশ হতে পারে। মিড ডে মিলের আদলে অভিভাবকদের ডেকে দেওয়া হতে পারে মার্কশিট। তো চলুন জেনে নিই বিস্তারিত কী বলা রয়েছে। করোনা আবহে এবার কিন্তু ভার্চুয়ালি মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে, অন্তত এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে। ফলাফল প্রকাশ কিভাবে করা হবে তা নিয়ে সোমবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, রাজ্যের বেশ কয়েকটি শিক্ষক সংগঠন ও প্রধান শিক্ষকদের মতামত নিয়েছেন। সেক্ষেত্রে আপাতত ভার্চুয়ালি মাধ্যমিকের ফল প্রকাশ করা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে, অর্থাৎ অনলাইনে ছাত্রছাত্রীরা মাধ্যমিকের ফলাফল এবং বিষয়ভিত্তিক নম্বর জেনে নিতে পারবেন, যেমনটা প্রতিবার জানানো হয়। যদিও প্রত্যেক বছর ঠিক এই পদ্ধতিতেই মাধ্যমিকের ফল প্রকাশ করে, কিন্তু তার সঙ্গে মার্কশিট এবং সার্টিফিকেট ওদিনই পেয়ে যান ছাত্রছাত্রীরা। কিন্তু এবছর কিন্তু কিছুটা অন্যরকম হতে চলেছে। তার কারণ, এবছর কিভাবে স্কুলে ছাত্রছাত্রীরা আসবেন সেটা নিয়েই চিন্তার বিষয় হলো পর্ষদের কাছে। সেক্ষেত্রে বিভিন্ন স্কুলে স্কুলে যেভাবে অভিভাবিকাদের মিড ডে মিলের মাধ্যমে চাল আলু দেওয়া হচ্ছে, এক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এ পদ্ধতিতে এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে ভার্চুয়ালি ফল প্রকাশ করা যায় নাকি সে বিষয়ে আমাদের আলাপ আলোচনা শুরু হয়েছে। প্রত্যেক বছরই আমরা অনলাইনে আগে ফল প্রকাশ করে থাকি, কিন্তু এবছর স্কুল বন্ধ থাকার জন্য কিভাবে ছাত্রছাত্রীদের কাছে মার্কশিট এবং সার্টিফিকেট পৌঁছে দেব সেটা এখন আমাদের কাছে আলোচনার বিষয়। সেক্ষেত্রে একাধিক পরিকল্পনা আমাদের করতে হয়, অর্থাৎ এবছর কিন্তু যেভাবে মাধ্যমিকের অনলাইনে ফর্ম মানে রেজাল্ট প্রকাশ করা হয় সেরকমভাবে অনলাইনে রেজাল্ট প্রকাশ করা হবে। কিন্তু প্রতিবার যেমন ওদিনই রেজাল্ট অর্থাৎ হাতে রেজাল্ট দেওয়া হয় এবং সার্টিফিকেট দেওয়া হয়, এবার কিন্তু সেমনটা হবে না। দু একদিন পরে অভিভাবক এবং অভিভাবিকাদের ডেকে তাদের হাতে কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে কিন্তু ফলাফল তৈরি করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ, কিন্তু কিভাবে প্রকাশ করা হবে সে বিষয় নিয়ে এখন আলাপ আলোচনা শুরু হয়েছে পর্ষদের আধিকারিকদের মধ্যে। আর তাই নিয়ে এবার ভার্চুয়ালি মাধ্যমিকের ফল প্রকাশ সাময়িকভাবে করে দেওয়া হতে পারে, অন্তত কিন্তু এমনটাই সম্ভাবনা উঠে আসছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে এভাবে ভার্চুয়ালি মাধ্যমিকের ফল প্রকাশ করা উচিত, নাকি যেমনভাবে প্রতিবার ফল প্রকাশ করা হয়, অর্থাৎ প্রথমে অনলাইনে রেজাল্ট দিয়ে দেওয়া হয়, তারপর ছাত্রছাত্রীরা যাদের যাদের স্কুলে গিয়ে মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে আসে এমনভাবেই করা উচিত? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, এরপরে কী আপডেট করা হয়েছে বা কী ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটি জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, অন্তত 5000টি লাইক করবেনই, তার কারণ আপনারা লাইক না করলে আমরা পরবর্তী ভিডিও করার মোটিভেশন পাই না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরপরে যে ইম্পর্টেন্ট আপডেটটি পাওয়া গেছে সেই আপডেট অনুযায়ী বর্তমানে চলছে আনলক 2.0, সেই সঙ্গে লকডাউনও চলছে, কিন্তু তা সত্ত্বেও করোনা সংক্রমণ কোনোভাবে কিন্তু পিছু ছাড়ছে না। পশ্চিমবঙ্গে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে ফের লকডাউনের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো কোন কোন জায়গাতে লকডাউন আরও করা হতে চলেছে চলুন জেনে নিই। ইতিমধ্যে কিন্তু কলকাতায় অতি সংক্রমিত বেশ কিছু জায়গাতে ফের কড়া লকডাউন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একইভাবে উত্তর চব্বিশ পরগনাতেও এই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে। লকডাউনে কলকাতার বেশ কিছু ওয়ার্ডে থাকবে। নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে যে কলকাতার 19টি রাস্তাকে পুরোপুরি সিল করে দেওয়া হচ্ছে। এর মধ্যে 7, 13, 31, 74, 94 নম্বর ওয়ার্ডে দুটি করে রাস্তা রয়েছে। এছাড়াও ভবানীপুরের 70 এবং দেশপ্রিয় পার্কের লাগোয়া 85 নম্বর ওয়ার্ডে তিনটি করে রাস্তা পুরো লকডাউনের নিয়মে সিল করা হচ্ছে। কলকাতার বিভিন্ন থানার ওসিদের নিজেদের এলাকায় করোনা হটস্পট চিহ্নিত করতে বলা হয়েছে। কলকাতার ছবিটা তুলে ধরে পুরসভার মুখ্য প্রশাসক ফিরাদ হাকিম বলেছেন, নবান্ন হটস্পট আইন বলবৎ করার পথে হাঁটতে পারে। করোনা সংক্রমণ রুখতে কলকাতায় করা পদক্ষেপ বলতে নির্দিষ্ট এরিয়া সিল না
আগের মতন সার্বিক লকডাউন তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট করেননি পুরমন্ত্রী। কলকাতায় বেশি আক্রান্ত বহুতলের বাসিন্দারা। এদিকে উত্তর চব্বিশ পরগনা নিয়েও রাজ্যের ভাবনা রয়েছে। কড়া লকডাউনের পথে হাঁটতে চলেছে বারাসত। মঙ্গলবার থেকে চায়ের দোকান এবং খাবারের স্টল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে ফুটপাতের উপর সব খাবারের স্টলও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। বারাসতের পাশাপাশি বিধাননগর, দক্ষিণ দমদম বা বসিরহাট পুরসভাতেও করোনার বারবারন্ত চিন্তায় রেখেছে প্রশাসনকে। এই সমস্ত জায়গাও কিন্তু লকডাউন করা করা হতে পারে। উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের একটি খসড়া পরিকল্পনা তৈরি হয়েছে। ওই পরিকল্পনা চোদ্দ দিনের জন্য বাজার, গণপরিবহন, ধর্মীয় স্থান বন্ধ রাখার প্রস্তাব রয়েছে। মাত্র 20% কর্মী নিয়ে অফিস এবং কারখানা চালানোর কথা বলা হয়েছে। এদিকে কিন্তু উত্তরবঙ্গে মালদাতে ইতিমধ্যে লকডাউন জারি করা হয়েছে। বুধবার থেকে 7 দিনের জন্য জেলার ইংরেজবাজার, পুরাতন মালদা এবং কালিয়াচকের 3টি এলাকায় কার্যত লকডাউনের পথে হাঁটতে চলেছে প্রশাসন এবং পুলিশ। বুধবার সকাল থেকে 7 দিন পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। বেলা 2টো পর্যন্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা চললেও তারপর থেকে সমস্তই বন্ধ হয়ে যাবে। বাইরে বার হতেও নিষেধাজ্ঞা থাকবে। এদিকে শিলিগুড়িতেও রয়েছে লকডাউনের জল্পনা। গত কয়েকদিনে শিলিগুড়িতে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে শহরে নতুন করে লকডাউন আরোপ করার কথা ভাবছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সাংসদ ছাড়াও রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তারাও একাংশ লকডাউনের কথা ভাবছে। সেক্ষেত্রে শিলিগুড়ির 46 নম্বর, 28 নম্বর, 18 নম্বরের মতন বেশ কিছু ওয়ার্ডে সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে ওই এলাকাগুলিতে পূর্ণ লকডাউনের কথা ভাবা উচিত বলে চিকিৎসকদের একাংশের মত। প্রশাসনের তরফে শহরের বেশ কিছু বাজার বন্ধ রাখা হয়েছে। এদিকে 14 দিন বন্ধ রাখা হয়েছিল শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার এবং চম্পাশাড়ি বাজার। তবে লাগোয়া 46 নম্বর ওয়ার্ডে তাতেও সংক্রমণ ঠেকানো যায়নি। তাই এলাকাভিত্তিক পূর্ণ লকডাউন জরুরি বলছে কিন্তু প্রশাসনের একাংশ। অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু আবার লকডাউন জারি হতে চলেছে। যেক্ষেত্রে মালদাতে ইতিমধ্যে লকডাউন জারি হয়েছে, কলকাতার বেশ কিছু ওয়ার্ডে লকডাউন জারি হয়েছে, বেশ কিছু রাস্তাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিলিগুড়িতেও কিন্তু লকডাউনের জল্পনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ইম্পর্টেন্ট আপডেট। এই দুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এই দুটো আপডেটের মধ্যে বা এই দুটি খবরের মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে কাজের মনে হলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।